ভাবছিলাম যে কোথায় একটা গন্ডগোল আছে, বল্টু বসছে, একটা গন্ডগোল হবে না, তা হবে না, তা হবে না। হ্যাঁ, যাই হোক, শুনছেন ইভালি প্রেজেন্টস নট বল্টু দ্য টু ফান কিংস শুধুমাত্র ক্যাপিটাল এফএম 94.8 এ। আজকে কত তারিখ? 12 তারিখ, তারিখ মনে করাই দেন না, গত 8 তারিখে ইভালির যে সাইক্লোন গেছে ওইখান থেকে ফোনটা কিনতে পারি নাই। তারপর আজকে ইভালিতে গ্রোসারি সাইক্লোন হবে, পুরো বাসার এক মাসের বাজার করব রাত 10টায় ভাই। আজকে হইব, আজকে রাত 10টায়। ওরা বুঝলো কেমনে 15 তারিখে আমার একটা প্রোগ্রাম আছে, আজকে আমার কিনার দরকার। 15 তারিখ প্রোগ্রাম আছে না? হ্যাঁ 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 হ্যাঁ। এটা আর কি জিনিস? গিটার, 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 হ্যাঁ গিটার বাজায় প্রোগ্রাম হবে। বেস গিটার, বেস গিটার, না না না, তাহলে আপনার দাওয়াত দিলাম না আমার বাসে। ওহো, সব কমার্শিয়াল হয়ে গেছে। আল্লাহ বাজাইছে কয়না 15 তারিখে প্রোগ্রাম, ঠিক আছে আমার তোর বাসায় যাবো, কত দিবি? আল্লাহ বাজাইছে এই কথা কয় নাই। ওহ মাই গড, যাই হোক আমরা ফিরে আসছি আমাদের কথা। আমার মনে মনে আপনি মনে বিয়া ঠিক হয়ে গেল, আপনি মনে করেন যে 20 তারিখে গায়ে হলুদ, হঠাৎ করে আপনার আত্মীয় কেউ একজন বললো সজল গায়ে হলুদ এত তারিখে, 20 তারিখে গায়ে হলুদের প্রোগ্রামটা কয়টায়? কি ব্যাপার? না না, প্রোগ্রাম আমি ক্যান্সেল করছি, 20 তারিখে আমি কোনো প্রোগ্রাম নিতে সব ক্যান্সেল করছি। আপনি তো এত কমার্শিয়াল হয়ে গেলে কেমনে? না না না, একটু বেশি আর্শিয়াল হন। হ্যাঁ, কম কমের মধ্যে কেন, কমের মধ্যে থাকেন না ভাই। মানে যেটা বলছিলেন তার 15 তারিখে মনে আছে না? হ্যাঁ মনে আছে, ঠিক আছে, ভুলেই গেছিলাম। লিসনার যারা আছেন তাদেরকে বলে দিই, 15 তারিখে আমাদের একটা প্রোগ্রাম আছে, ওই শুক্রবার, আপনারা এমনি ভাই তার ওই দিন আপনারা এমনি অমুক দেখবেন না, অমনি দেখবেন না, আমরা প্রোগ্রাম করবো, বেরাবো, এদিক ওদিক ঘুরবো, কারবো। সো 15 তারিখের জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, যার কিছু হইতেছে না তার জন্য দোয়া বেশি লাগবে, আর যার হইতেছে তার তো আস্তে আস্তে হচ্ছে, কিন্তু বল্টুর হ্যাঁ যা হচ্ছে খুব হচ্ছে, অনেক আমার সুইসাইডের প্ল্যান হচ্ছে, এটাই প্ল্যান হচ্ছে। এরকম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলতেছে যে আমি তোমার কাছে একটা জিনিস লুকাইছি। ওসে, কি লুকাইছো? ওসে, যে অনেকদিন ধরে তোমাকে একটা গোপন কথা বলার চেষ্টা করতেছিলাম কিন্তু কখনো সাহস হয়ে উঠতেছিল না, তো এখন ব্যাপারটা এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে, এখন আমার মনে হয় যে ব্যাপারটা আর গোপন করা ঠিক হবে না, তোমাকে বলে দেওয়া উচিত। ওসে, কি এত সিরিয়াস হয়ে যেতেছো, কি হয়েছে বলো? হোয়াট ইজ দিস? বয়ফ্রেন্ড বলতেছে আসলে আমি একটা জিনিস গোপন করছি, আমি আসলে আগে থেকে ম্যারিড, আর আমার দুইটা বাচ্চাও আছে, তো এতদিন বউ আমাদের ব্যাপারে জানতো না, হঠাৎ করে কি করে যেন সে জানতে পারছে, এখন তো আমার সংসার ভাঙার মতো উপক্রম হয়েছে, অবস্থা খুবই হয়ে গেছে, তোমার সাথে আমার কত স্মৃতি, তুমি প্লিজ আমাকে মাফ করে দিও। আমরা সিনেমা দেখতে যাইতাম, আমরা রিসোর্টে বেড়াতে যাইতাম, আমরা পার্কে যাইতাম, আমরা বাদাম খাইতাম, তোমাকে ফুল কিনে দিতাম। মেয়ে বলতেছে আরে তুমি তো ইমোশনাল করে দিতেছো, এত ইমোশনাল হয় না, চলো আমার হাজবেন্ডের সাথে পরিচয় করে দেই। তোমাকে যে দুপুর বেলায় ফোন দিয়েছিলাম, ফোনটা যে ধরছে সে কি তোমার বয়ফ্রেন্ড নাকি হাজবেন্ড, সত্যি করে বলবা, নাহলে কিন্তু আজকে আমাদের রিলেশন এখানেই শেষ। কি বলো তুমি এইসব, আমার বয়ফ্রেন্ড হাজবেন্ড হতে যাবে কেন? তাহলে কে ওই ছেলেটা, কে তোমার মাঝে কি করতেছে? কত আমার বড় ছেলে, বুঝছেন, বসতেই দেওয়া যাবে না আজকালকার ছোট আর বড়ের মধ্যে, মানে মেকআপ সুন্দরী দেয় বোঝাই যায় না, মানে বিউটি পার্লারের উপরে লেখা আছে যে এখান থেকে যারা বেরোবে তাদের দেখে ভুলেও শীষ বাজাবেন না, বয়সে সে আপনার দাদিও হতে পারে। ও মাই গড, এরকম বিউটি পার্লারের নিচের এক ভিক্ষুক চিন্তা করতেছে আই রে কবে যে বড় লোক হমু, বড় লোক হইলে এরকম একটা জাদুর বাক্স বলুম, জাদুর বাক্স কি কি সব মাইয়া গুলা ঢুকে কি হয়েছে, তুমি শহর থেকে আসছ, দুই দিন থাকবা, ঘুরবা, কারবা, তারপরে কি তুমি রেডি হও? কি রেডি হও, রেডি হও, নতুন জামা পরো, তাড়াতাড়ি পরো, বন্ধ হয়ে যাবো, নাহলে বন্ধ হয়ে যাবো, কি বন্ধ হয়ে যাবো, তাড়াতাড়ি নিয়ে তারা ঢাকা থেকে নিয়ে আসছে, ইয়ে বাড়ির থেকে নিয়ে ঢাকায় নিয়ে আসা, সে একটা লিফ্ট খুলে ভিতরে ঢুকাই দিছে, এবার টাকা দিচ্ছে, কি সে কয় না প্রতিদিন সকালে দেখি এখান একটা বুড়ি ঢুকারি আং মাইয়া বের হয়, তুমি ঢুকে তাড়াতাড়ি এসো, এরকম অবস্থা, বুঝছেন। দাদুরা কিন্তু খুব কিউট, এরকম এক লোক টুলে বসে বসে চিন্তা করতেছে ছোটবেলায়, আমার কাছে কালো লাগতেছে, ছোটবেলায় দাদা বলছিল
তুই একদিন অনেক উপরে উঠবি। আজকে দাদার কথা মনে পড়তেছে, তাই 99 তলা বিল্ডিং এর লিফটম্যান হইছি আমি। আমার আমার দাদার আঙ্গুলের ইশারায় বড় বড় অফিসাররা উঠে আর নামে। কত দাদা কি করে লিফটের ম্যান বাটন চাপ দেয়, এগর উপরে উঠায় বাটন চাপ দেয় নিচে না ফেলে দিয়ে। এক লোক আলাদ দিনে চেরাক পাইছে, হ্যাঁ ঘষা দিছে, দৈত্য বাইরেছে, বল তোর একটা উইশ আমি পূরণ করবো। কই উমা উইশ করো, তোরা তিনটা উইশ পূরণ করে আপনি একটাকে। কয় তোর আগেও দুইজন ঘষা দিছে, পরিস্থিতি বানায় দেন আমার লাইফ, মনে করেন যে খালি মাইয়া গো মাঝখানে কাটবো, গাড়ি থাকবো আর চারপাশ জুড়ে খালি নারী থাকবো। তো লগে লগে তুরি বাজাইছে, মহিলা বাসের কন্ট্রাক্টর হয়ে গেছে। মানে এক ছেলে তার মেয়ের প্রতি অনেক দুর্বলতা, মেয়েদের প্রতি, সে সবসময় চায় যে কোনো না কোনো মেয়ে তার আশেপাশে থাকুক, তার প্রশংসা করুক, মানে তার নিয়ে সবসময় মেতে থাকুক, মানে এমন এমন কাজ করুক যাতে সে ফিলিং স্পেশাল। তার জাদুর কোয়া ছিল, তো বসেছে ভাই ওই জাদুর কোয়াতে স্বর্ণের কয়েন ফেলায়, যা চাইবেন তাই পাই যাবে। তো সে ছেলেটা বসে স্বর্ণের কয়েন একটা জোগাড় করছে, জাদুর কোয়াতে গিয়ে চামু, সে জাদুর কোয়াতে কয়েনটা ফেলছে, ফেলার পর বসেছে, হে জাদুর কোয়া তুমি আমাকে এমন বানায় দাও, এমন দেখতে বানায় দাও যেটা সকল মেয়ে চায়, সকল মেয়ের স্বপ্নে যেই রকম বডি দেখে সেরকম বানায় দাও, যার চারপাশে আমার মেয়ে আর মেয়ে ঘুরে। ঠিক 2 সেকেন্ড পরে ওরে ক্যাটরিনা কাইফ বানাই দিচ্ছে। সকল মেয়ে জিরো ফিগার চায়, ওকে জিরো ফিগার বানাই দিচ্ছে, জিরো ফিগার বানাই। এই জন্য বললি চাওয়ার সময় ডিটেলসে চাপা, তুমি ফেসবুকে কমেন্টের মতো হ্যাপি বার্থডে এসবিডি লিখে দিলে কে কি বুঝবো সেটা তো বড় কথা না। যখন যেটা চাইবা ঠিক মতো চাইবা। রাস্তাঘাটে এক লোক চাইতেছে, মনে করে এ টাকায় দুইটা, টাকায় দুইটা, টাকায় দুইটা, কেউ তো বোঝে না হালা এই জামানায় টাকায় কিছুই পাওয়া যায় না, 1 টাকায় আবার হ্যাঁ 1 টাকা দুইটা করে দিতেছে, ভাই যাই দে কাকে লয়ে লই, পরে যে ভিড় নিতে পারুম না, নগদ 1 টাকা দিয়ে ভাই দেন দুইটা দেন, যাই দেন দুটো দেন, কানের উপর দুইটা বঞ্চট করে, 1 টাকা দুটো বন ছটকানে ব্যস্ত আছি। মানে আমি ঢাকা শহরে যাই ব্যস্তবেন তাই ব্যস্ত আসবেন, কোনো সমস্যা নাই, খালি ডিটেলসে বলা যাবে না যে কি চাইতে, ঠিক আছে? ব্যবসায় হচ্ছে ইয়ে সিক্রেট গোপনীয়তা রক্ষা করা অবশ্যই অবশ্যই। তাহলে আমরা এক কাজ করব, আমরা আমাদের জোকের গোপনীয়তা রক্ষা করব। কেমনে? প্রথম লাইন বলবো আর বলবো আর বলবো না, বাকিটা এপিসোড থেকে শুনে নেবেন, অত পার্সোনালি নক করবেন, আমরা গোপনে জোকটা বলে দিব আপনাকে ফুল জোকটা। এইগুলো অবস্থা, ব্যবসা খুবই বাজে জিনিস, বুঝছেন? লস লস মাঝে মাঝে রিয়েল লাইফে ঢুকে যাই, সব সময় কি খালি কমেডি করুম নাকি, মাঝে মাঝে সত্যি কথা বলি আমরা, বুঝি যে ব্যবসায় লস, মাঝে মাঝে লস হয়, যাই হোক বলতো একটু লসে আছে। হ্যাঁ নতুন ফোন কিনছে তো আছে, আবার এটা বলার কি, আর কিছুদিন পরে আবার ইভেলি আর্থ কোয়েক আসতেছে, কিন্তু আমি বুঝলাম না এটা কি, মানে এটা অফার নাকি প্রাকৃতিক দুর্যোগ, আর্থ কোয়েক সাইক্লোন টর্নেডো, আমি বুঝলাম না। আর হচ্ছে ছিল ইভেলি বার্গার অফার, বিদেশ থেকে বন্ধু হইতাছে, নার্গিস হইতাছে, ভয়ের কিছু নাই। আর ইভেলি এমন এমন নাম দিতেছে আত্মা খাইতে উঠতেছে, সাইক্লোন এই সব, মানে এগুলো না মানুষের, কারণ ওখানে যে দামে প্রোডাক্ট পাওয়া যায় ওগুলো শুধু ঝড়ে উড়ে আসলেই পাওয়া যায়, এছাড়া পাওয়া যেত না, পাওয়া যাবে না। আমি কালকে বাজারে লিস্ট করে রাখছি, আজকে গ্রোসারি সাইক্লোন আছে, দেখা যাক 5 কেজি আলু তো কিনতেই হবে, সাইক্লোনে 5 কেজি আলু কিনবেন, যার যা সামর্থ্য ভাই। আমি এক কাজ করি ভাই, আমরা মনে করি এই অত্র এলাকায় কে কি কিনবে কালকে, এটা আমরা জোগাড় করে এটা লিস্ট করি, পরে সাইক্লোন দিয়ে কিনলে আমাকে লাভ হবে, এটা একটা ব্যবসা ভাই। ঠিক আছে, মনে করো নগদ থেকে নিমু যে দোকানের দামে থেকে 2 টাকা কম, আর রিভেলিতে মনে করেন তো 5-10 টাকা কম, মাঝখানে 8 টাকা আমরা লাভ,
ব্যবসায় আজকে লাভ লস নেই তাহলে শো শো আজকে থাক আজকে এই পর্যন্তই আবার সাইকেল না আইতেছি ভাই ভাই বলবো যেন না আমরা ইমেইল প্রেজেন্ট নাট বলতো টু ফোন কিংস এসএমএস করুন লিখবেন সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার যে কোনো কথা লিখে পাঠাবেন 2696 আমি জানি আজকে আমাদের লিসেনারদের মনে অনেক অনেক প্রশ্ন হ্যাঁ যে তোমাদের আজকে এত হাসি করতে গাইতেছে আজকে আমরা লাইভ অডিয়েন্স বসেছি এখানে ঠিক আছে এরকম লাইভ অডিয়েন্স তোমরা আগে কখনো দেখোনি ব্রেকের পর আইসা তোমাদের লাইভ অডিয়েন্স দেখাবো যে এখানে কতগুলা লাইভ অডিয়েন্স আছে আজকে দেশের প্রথম স্ট্যান্ড আপ কমেডি শো অন দ্য রেডিও এই জন্য আমরা আজকে দাঁড়ায় আছি আমিও দাঁড়ায় আমিও দাঁড়ায় আছি একটু ওই যে পা স্টাইলে অমিতাভ বচ্চনের যাই হোক ফিরে আসছে আজ আমি নিজের পায়ে দাঁড়াতে পারি না বলে কমেন্ট করুন ক্যাপিটাল এফএম 94.8 এর পেজে আমাদের লাইভ চলছে সেখানে কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর ফিরছি একটু পরে শুনছেন ইভ্যালি প্রেজেন্টস দ্য টু ফান কিংস স্টেশন
বয়ফ্রেন্ডের সাথে আমার জীবনেও ঝগড়া হয় না, কেন জানো? কেন কেন? কারণ আমার বয়ফ্রেন্ডই নাই। বা বা বা, ওয়াও, কি ক্রিয়েটিভ। সাদিয়া লিখেছে, বাসাবো থেকে, আপনার থেকে বড় এমন মেয়েকে বিয়ে করবেন? বউয়ের কথা যখন শুনতে হবে, বড়দের কথাই শোনা ভালো। এটা ভালো, এটা ভালো। বউয়ের কথা যখন শুনতে হবে ভাই, তাহলে এটা বড়, বড়দের কথা শোনাটাই উত্তম। আজকের দিনের বেস্ট জোক লিখেছে ফামিয়া আহমেদ, ফলোয়ারের মায়া ত্যাগ করে তোমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি, সেই তুমি কেমনে আমারে থ্রি পিস ব্যাচার গ্রুপে ইনভাইট দাও। কিন্তু আমাদের নাট বেড়ে এসব গ্রুপে অ্যাড দিলে সে ভালো, সে কিন্তু দেখে কেনাকাটা করে, কিন্তু মাঝে মাঝে এই যে গ্রুপ থেকে থ্রি পিস কিনবো না, থ্রি পিস না, অবশ্যই ছেলেদের কোনো পেঁচা কেনা গ্রুপে, হ্যাঁ টি শার্ট কিনি, আর থ্রি পিস আমাদের দিন না, মানে ওই যে ফেসবুক যে আমাদের হচ্ছে সমস্ত ডাটা মনিটরিং করে, তার সব তার একটা একেবারে কয়েকদিন আগের এক্সাম্পল, সেটা হচ্ছে যে প্রথমে ফোন কিনবো বলে ঘুরতাম কিছু কিছু ইয়েতে অনলাইন শপে, বা হচ্ছে ওই যে বসুন্ধরা টসুন্ধরা কিছু শপের যে স্পন্সার্ড অ্যাডগুলো থাকে ওগুলা সারাদিন ধরে ফেসবুকে শুধুমাত্র মোবাইলের অ্যাড, মোবাইলের অ্যাড, মোবাইলের অ্যাড, মোবাইলটা কিনে নিয়ে অফিসে আসছি, তারপর থেকে মোবাইলের ক্যাচিংয়ের অ্যাড, ব্যাক কভারের অ্যাড। ভাই মনে করেন যে আমি আগে ভাবতাম যে, মনে করেন আমি বললাম না যে স্পাই থাকে, ইন্টেলিজেন্স আছে, এখন আমাদের ফোন যেভাবেই থাকুক না কেন মাইক্রোফোন এবং ক্যামেরা অল টাইম অন থাকে, 24 hours অন থাকে, এবং তারা শুনে আমরা কি চাই এই সে অনুযায়ী আমাদের দেয়। এটা হইতে হইতে আমার জীবনটা এমন হয়েছে যে বাস্তব আমি দেখতে শুরু করছি, মনে করেন পকেটে দেখা আমি আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামার কথা ভাবতেছি বা বলতেছি, এক ফ্রেন্ডের কথা বলতেছি, আর জানো বারাক ওবামা এই করছে সেই করছে, হঠাৎ করে তার ডানে দেখায় দেখি যে একটা হোটেল নাম আল বারাক। সত্যি বা, আমি সিরিয়াসলি, তারপর আমার একটা ফ্রেন্ড গত পরশু দিন সে নরওয়ে চলে যাবে, আচ্ছা তো আমরা একটা রেস্টুরেন্টে বসছি, রেস্টুরেন্টে বসে আমরা বলতেছি যে নরওয়েতে এই সুন্দর, বা নরওয়েতে ছয় মাস রাত, ছয় মাস দিন, অনেকক্ষণ নিয়ে নরওয়ে কথা হইতেছে, হঠাৎ করে আমার চোখ পড়ছে বাম পাশে একটা দেয়ালে সেখানে লেখা আছে ওয়ার্ড ওয়ে। কি ওয়ে? ওয়ার্ড ওয়ে, মানে নরওয়ের সাথে মিল করেছে ওয়ে, কিন্তু আমি দেখতে পাইছি এখন, এখন আর ভার্চুয়ালি দেখা, ভার্চুয়ালি নেই ভাই, পুরো লাইভ দেখতে গা। হ্যাঁ ঠিক আছে চলো আমরা ফান কলে যাই। আমি তো সেদিনকে যে মাটির ব্যাংকটার কথা কইতেছি, টাকা দিয়ে ব্র্যাক ব্যাংক শুনি, এগুলো এগুলো হয় ভাই, হ্যাঁ হয় হয়, আমাদের কল দেওয়ার নাম্বার হচ্ছে 02-55-03-6-59। মজা হবে কলে, মজা হবে। হ্যালো, দেওয়ার আগে না যাওয়ার সম্ভাবনা অতীব, রুদ্র ব্যাপারি, এই প্রথম দেখতেছি হেডফোন দিয়ে গরু বান্ধা আছে, নাট বল্টুর আগের নিচ্ছে না, মানে নাট বল্টু শুরু হওয়ার আগের থেকে উনি নাট বল্টু শুনে শুরু করতেন না? হ্যাঁ কবে শুরু করছি আমরা ভাই? নাট বল্টু শুরু করার আগে রাত 11টা থেকে একটা রোজ রবিবার বলতেন, রোজ রবিবার নাট বল্টু শুরু করার আগে আমরা রাত 11টা থেকে রোজ রবিবার বলতাম ভাই? আপনি ভুল নাম্বার ফোন দিয়েছেন, নাম্বারটা বলেন না, আপনি রেডিও মির্চিতে ফোন দিতে চাইছিলেন মনে হয়। হ্যালো ভাই, বিশ্বাস করেন, বিশ্বাস করেন না, যা আপনি করছেন ভাই মিথ্যা বলেন না। আপনার
এক বুড়িমা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, আচ্ছা যাক না, তখন বুলটু ভাই বুড়িমাকে বলতেছে, বুড়িমা বুম, বুড়িমা বুম। বুড়িমা তখন বলতেছে, আরে বেটা বুম তো ছিলাম জোয়ান খালে, এখন তো বুড়া। ভালো হচ্ছে কিন্তু, এখন বুড়িমা বোম করলে, বুড়িমা বোম করলে তিনবার বলার পরে এমনি দেখবেন আপনার শরীরে বোম ফুটে গেছে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অনেক শক্ত। ভাইয়া জি ভাই, ভাইয়া আপনি যে নাট বল্টু কবে থেকে শোনা শুরু করছেন? ও নাট বল্টু শুরু হওয়ার আগ থেকে, সরি হুদাইয়ের পর থেকে। দুই আড়াই বছর হবে, অনেক আগে থেকে, আগে লন্ডনটা শুনতেন তাই তো? তো ভাইয়া একটা গান শোনান, আমি জানি আপনি কণ্ঠে একটা গান অসাধারণ লাগবে, পুরো রিয়ালের মতো কণ্ঠ আপনি, আমার খুব জোরে গান পাইছে, একটা গান শোনান। এখন তো বুঝবেন না, হ্যাঁ যোগ বলার সময় ঠিকই বুঝেন। আমার তাহলে ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন তাহলে। জি ভাই, ওকে ওকে, জি ভাই বললে আমাদের অটোমেটিক কেটে যায় লাইন, আঙুল দিয়ে একটা চাপ দিতে হয় আর কি, না ওটা তো তারপরে অটো হয়, ওটা তো অটোমেটিক আঙুল। হ্যালো হ্যালো, শীতকালে দুইটা জিনিস ফেমাস, ফুলকপি আর সাইম। হ্যাঁ সাইম বলো ভাই, আমার দুইটা রিকোয়েস্ট ছিল, দুইটা রিকোয়েস্ট। তুমি কি যে প্রদীপ থেকে বেরেছো নাকি? বলো দুই নাম্বারটা আগে বলো। এক নাম্বারটা ভাইয়া, প্রথমত তোমাদের দুইজনের বয়স থেকে আমি অনেক ছোট, আচ্ছা আমাকে তো আমাকে তোমরা তুই তো কারি করে বলবা, তুই তো কারি করতে হবে, আচ্ছা ঠিক আছে, না করে আসল কথা কও। আমার বয়সের থেকে তোমার বয়স অনেক বেশি বেশি, হ্যাঁ তোমাদেরকে আমি মামা বলে ডাকবো, মামা বলে ডাকবা, ঠিক আছে ঠিক আছে, সব ভালো, নানা বা দাদা কেউ নাই, বলো মামার বাড়ির সো, এটা কোনো সমস্যা নেই। বাইক না, হ্যাঁ মামা বলো, তা বাইক না শোনো, হ্যাঁ বলো, যোগ কবি না লাইনটা কেটে দেবো, তুমি গান পারো না কবিতা পারো? পারি না। তোমার এটা কি ভাইগনা, তুমি ডাকো ভাইয়া, বুঝলাম না, সম্পর্কের মধ্যে ঝামেলা করো না কিন্তু। আরে ভাইয়া তো ডাকতে দিয়েছ না, মামা অবশ্যই দেবে, হ্যাঁ দে ঠিক আছে, তাহলে ভালো থেকো ভাইগনা, মাঝে মাঝে ফোন টোন দিও, মামার খেয়াল রাখবো, বাবা ওকে মামা ভাই পুরা মুন্না ভাই মিবি। হ্যালো 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 ভাই, এরে ভাই আপনি কি উঠলেন না ঘুমাইতে যাইতেছেন? টাটা গুড নাইট, পড়তে বসছেন, ও খুব পড়ালেখা চলতেছে বুঝতে পারছি আমরা, কি পড়তেছেন বলেন? সাত না প্যান্ট, কেমিস্ট্রি, নিউটনের তৃতীয় সূত্র তো কেমিস্ট্রি মধ্যে পড়ে নাই, তবে কেমিস্ট্রির মধ্যে যেটা আছে বোরোলিনের সাথে যদি আমি ভেজলিন লাগাই তাহলে মনে করেন শরীরের কোন জায়গাটা নরম হবে? আপনি জানেন কেমিস্ট্রি বইয়ে যে আছে না বিজ্ঞানী থিও ফ্রাস্টাস, ফ্রাস্ট্রেশনের জনক, ফ্রাস্ট্রেশনের জনক, সে নিজে ফ্রাস্ট্রেশনে থাকিয়া ট্রেন স্টেশনে বসিয়া সে সুপার স্টেশনে একটা সেই লিখছে কবিতা লিখছে, হ্যাঁ কবিতাটা জানেন? কবিতা আমার পক্ষে সম্ভব না, কবিতা ওনার পক্ষে সম্ভব, আমি বলি কবিতার নামটা বলে দিই, কবিতার নাম টেনশন, স্টেশনে বসিয়া লিখছে টেনশন, ভাই টেনশনে ফালাই দিছে, জুন মাসে হলো পরীক্ষা বসেছে, জুন মাসে পরীক্ষা জানুয়ারিতে টেনশন করতেছেন, কি করব দুই বছর তো পড়ে নাই, এক বছর তো পড়ে পড়া লাগবে, আরে কি পাস করবা কি মনে হয়? দুইবার ফোন দিয়ে পেয়ে গেছো, টেনশনে আছো তো এই জন্য চিন্তা করছো, আমরা কত ফ্রাস্ট্রেশনে আছি, ঠিক আছে ভাইয়া ভালো থেকো, ওকে টাটা, ঠিক আছে বাই বাই। ওকে আমাদের ভাগ্না বলছিল না, ভাগ্না তো আগেরটা ছিল না, হ্যাঁ মানে কি থ্রি পিস গ্রুপ,
হ্যাঁ যে কোন একজন যে কোন একজন এক এক করে আসো পারবো না তুমি ওয়ালাইকুম আসসালাম কে নাম কি আপনার সুমাইয়া সুমাইয়া ও আচ্ছা সুমাইয়া পাশের বাসা থেকে আরেকজন এসে পড়ছে তাই পাশের বাসা আমি আপনার অনেক বড় ফ্যান না না আজকে প্রথম কে শুনে দুনিয়া কথা দেখে শুনে কে শুনে আর বেদনা ও বেদনা আর হচ্ছে কি আমি কিন্তু স্ট্রিক হয়ে যাবো না কিন্তু বলো তোমার নাম কি আমার নাম সুমাইয়া এটাও পাশ থেকে বলে দেয় আমাদের কথার পিছনে বেট বাজে না ওদের কথার পিছনে এটা বেট বাজে কি সুন্দর হাসিটা খুব সুন্দর আপনার ও আচ্ছা এই যে আপনাদের আশেপাশে কেউ আছে আমাদের আশেপাশে পুরো লাইভ অডিয়েন্স আমরা স্টেডিয়ামে আজকে ছাড়া কিচ্ছু শুনতেছি না এটাই ভালো লাগতেছে আমার অনেকদিন পর চিকিৎসা এইবার ওরা কাটছে ঠিক আছে কোনো সমস্যা নেই কানের ডাক্তার লাগবে ভাই এই এখনের পরে ডিডে কানের ডাক্তারের কাছে যাইতে হবে ওই যে বলে না পৃথিবীর সবচাইতে ছোট যোগ দুইটা মেয়ে পাশাপাশি চুপচাপ বসে আছে এইটা ওদের দেখেই বানানো আর এটা যে তিনটা মেয়ে কেমনে আপনি আশা করেন যে নিরিবিলি কথা কইবেন একজন কথা বলতেছে পাশের জন নামটাও পাশ থেকে বলে দেয়া হইতাছে ওরে জি তোমার নাম কি ক আমার নাম সুমাইয়া যাই হোক আমাদের নাম নাট বল্টু প্রচন্ড এক্সাইটমেন্ট আমাদের সঙ্গে যারা আছে ইভ্যালি লাস্ট এটা কল ইভ্যালি প্রেজেন্স নাট বল্টু এটা তো খুলে ফেলছে আজ হেডফোন ছাড়াই কথা কোন একদিন হ্যালো
শেয়ার করেছেন সেই শেয়ার গুলো পরে দিতে যাচ্ছি। পরে দেওয়ার আগে আপনি কয়েকটা এসএমএস কমেন্ট যা আছে পড়তে পারেন, কমেন্ট গুলো পড়তে পারেন। আমি মনে করেন যা শেয়ার গুলো একটু রিলোড দিতেছি, ঘুরাও ঘুরে তো ঘুরে ওরে ঘুরে টান। মানে শারিয়া কবির লিখেছে, নাট ভাই এই সোয়েটার সোয়েটারটা আমার আমার লাগছে, শুধু কালারটা একটু হালকা। ও তোমার তোমার লাগতেছে, ওটা একটু গাঢ় করে তোমারটা নিয়ে আসো, এটা অনেকদিন পরার পরে হালকা হয়ে গেছে। তাহলে সুন্দরা শেয়ার করেছে, সে লিখেছে কি অবাক কাণ্ড, নাট বল্টু রেগুলার হয়ে গেছে, কেউ মিস করে না। মানে কি আমরা তো রেগুলারই। ও আচ্ছা হ্যাঁ, অনেকদিন ধরে কেউ মিস করতো প্রিয়া মনি। ও আচ্ছা আমরা কেউ মিস করতেছি না, আচ্ছা সেটা বলছে কালকেই দেখতেছি ব্যাপারটা। প্রিয়া মনি লিখেছে দ্য অনলি অভিশাপ ফ্রম মাই মম আই টেক সিরিয়াস, সেটা তো দেখিস তোর ছেলেমেয়েও তোর মতো হবে বাবা বাবা। সিমলাতুজ্জাহান শেয়ার করেছে, তারপরে শেয়ার করেছে রতনাল হাসান, মশা একটা অকৃতজ্ঞ প্রাণী কারণ মশা আমাদের ঘরে থাকে আবার আমাদেরই কামড়ায়। ভেরি গুড, হাতে হারিকেন পেছনে ওইটা। সে লিখেছে শিক্ষক পিকু তোর বাম চোখে কি হয়েছে? পিকু কিছু হয়নি স্যার পিকু, তবে শুধু শুধু চোখ বেঁধে রেখেছিস কেন পিকু? স্যার আপনি তো বলছেন ছোট বড় সবাইকে এক চোখে দেখতে। ভেরি গুড। আর জানা একটা লিখেছে থ্যাংক ইউ তাড়াতাড়ি আসার জন্য, আজকে তাড়াতাড়ি আসছিলাম না মানে, তাহলে চল তাড়াতাড়ি চলে যাই। তাই তো আমরা অফিসে আসি সেটাও ফলো করতেছ না। ফামিয়া আহমেদ শেয়ার করেছে, এরপরে আমাদের আজব শেয়ার করেছে, এরপরে হচ্ছে অডিট হলে বা হচ্ছে ধর এগুলো এসে দেয় তো না হবে কি, আমাদের আর জিজ্ঞেস করবে না বা হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে কোনো রিপোর্ট আসবে না, লিসেনারকে ফোন দেওয়া হবে ডাইরেক্ট। অত তারিখ নাট বল্টু কয়টার সময় আসছিল? এসআর শাইনরা শেয়ার করেছে, তাসনিম শেয়ার করেছে, তারপরে দেখতে পাচ্ছি আশুরা কানক শেয়ার করেছে, আহমেদ সুমাইয়া শেয়ার করেছে, মমিন মিয়া লিখেছিল পাশের না পাড়ার সুন্দরী ভাবিগুলা ব্যাংক লোনের মতো, আচ্ছা ওদের প্রতি ছেলেদের ইন্টারেস্ট বেড়েই চলেছে। ওহো কে লিখছে না মমিন মিয়া হচ্ছে তোমার দ্বারা। মাহবুবা চাঁদপুর থেকে লিখেছে কেউ আমারে কিডন্যাপ করে হলেও বাসা থেকে বের করে নিয়ে যা, আর ভালো লাগতেছে না বাসায়, আমার ঠিকানা চাঁদপুর পুরো ঠিকানা দিয়ে দিতে ভাই কিডন্যাপ দাঁড়া লোক পাঠাচ্ছি আমরা দাঁড়া। ফারজানা আক্তার লিখেছে অনেক ভালোবাসা তোমার জন্য, ঠিক আছে গ্রহণ করা হলো। সাদিয়া নারঙ্গ থেকে লিখেছে আচ্ছা আমি কি তোমাদের দুশ্মন নাকি, হ্যাঁ এসএমএস পড়ো না কেন। ও আচ্ছা। নূর নাহিদা লিখেছে দুই দিন শুনতে পারি নাই, খুব মিস করছি তোমাদের এক ঘন্টা ফান কল। কবে হবে এক ঘন্টা ফান কল? স্যাটারডে থেকে শনিবার, শনিবার থেকে। তানিয়া সুলতানা ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছে ভাইয়া আজ আমি নিউ লিসেনার, প্রথম এসএমএস করছি, মায়ের চেনো কি অবাক কাণ্ড, অনেক দিন ধরে নাট বল্টু, আচ্ছা হয়েছে হচ্ছে। আমি নুরুল্লাহ সাইম নেত্রকোনা থেকে শুনছি, তোমাদের শুনতে ভালো লাগে, আমরা কোনোদিন শুনিনি তো তাই বুঝতেছি না কেমন লাগে। হাফসা সিরাজি নরসিংদী থেকে লিখেছে কেমন আছো ভাইয়ারা তোমরা, এতদিন এসএমএস করি নাই আমার বিএফ এর জন্য, হ্যাঁ একদিন বিএফ কে বলছি নাট ভাইকে ভালো লাগে তাই ঝগড়া হয়েছে জীবন থেকে না। চলো জোকান কাটে যাই, চলো জোকান কাট, কিচ্ছু বলবো না আজকে। বলতেছে যে জীবন কিভাবে চলে গেল, জীবন দেখতে দেখতে বড় হয়ে গেলাম। তুই বড় হয়ে গেছিস? হ্যাঁ আমার সাথে সাথে তুইও বড় হয়ে গেছিস। কেমনে বুঝলি? কয় আগে ফ্লেভারের জন্য আইসক্রিমের দোকানে যাইতাম, এখন ফার্মেসিতে যাই। ভেরি গুড, ভেরি গুড, ওয়াও জোস, মাইকটা সোজা করে নিয়ে বলো। মাইকটা সোজা করে আমি মনে করতে পারতেছি না আমি কি বলতে যাচ্ছিলাম, ওর ওই কথা শুনি না আওলা গেছি। সেটা হচ্ছে গিয়ে আপনি এর আগে কি জোকটা বললেন, ফার্মেসির জোক, ফার্মেসির জোক, ভেরি গুড। এক লোক রাত একটার সময় ফার্মেসিতে ঢুকছে, ঢোকার পরে দেখা যায় ফার্মেসিতে আধো আধো আলো চলতেছে, নিভু নিভু, একজন কাস্টমার আছে আর একজন দোকানদার, বাকি সব বাজারে সব দোকান বন্ধ শুনছান। তো ঢুইকে কাজটা বলে বেটা বলতে কি চান, বলে
আরে ভাই কি চান ঠিক করে বলেন, বুঝছি গলায় সমস্যা, কথা কইতে পারতেছে না, না এই নেন এটাও খান। পরে লোকটা ওষুধটা খাইলো, খাওয়ার পরে ভালো লাগতেছে, কখন ঠিক আছে। তো কি বলতেছিলেন, যা আছে সব বাই করে আমি ডাকাই। তো আজকের মতো বিদায় নিচ্ছি, প্রেজেন্স নট বল টু দ্য টু ফান গেমস, টাটা টাটা। লাইভ দর্শকে দেখানো, কালকে দেখাবো আমি। ক্যাপিটাল এফএম, টাইম চেক, ইটস 8:00।